গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটি টিপসের আর আমি হলাম জুই। সো আজকের ভিডিওতে তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে চলেছি এবছর পর্যন্ত ঠিক আমি কী কী শপিং করলাম। সত্যি কথা বলতে আমি জাস্ট আজকেই শপিং করে ঘরে ফিরলাম, একটু আগে বাড়িতে ঢুকলাম আর কি। আর আমার শপিং কমপ্লিট হলো তৃতীয়াতে, ইয়েস আজকে তৃতীয়ার দিন গিয়ে আমি শপিং করে নিয়ে এসেছি। মানে ইচ্ছে ছিল একটু ব্লগ ভিডিও করব, শপিং স্টার্টও করেছিলাম, বাট আজকে মার্কেটে ঠিক এতটা পরিমাণে ভিড় ছিল যে সেটাকে কন্টিনিউ করাটা খুব চাপের ছিল। সো ভাবলাম ঠিক আছে ছেড়ে দাও, বাড়িতে গিয়ে একবারে তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো। তো চলো আজকে ভিডিওতে একদম সময় ওয়েস্ট না করে আমরা মেন ভিডিওতে মুভ অন করি। বাট ভিডিওতে যাওয়ার আগে মনে করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, ভিডিওটিকে লাইক করে দিও, আর যদি আমি ভিডিও পোস্ট করার সঙ্গে সঙ্গে ভিডিও দেখতে যাও তবে অবশ্যই সাবস্ক্রাইব বাটনের সাইডে যে ছোট্ট একটি বেল আইকন আছে সেটিকেও প্রেস করে দিও, তাহলে সবার আগে নোটিফিকেশান তুমি পেয়ে যাবে আমার ভিডিও পোস্ট করলেই এবং তুমি আমার কোনো ভিডিও মিস করবে না। সো চলো আজকের আমার ভিডিওতে আমরা মুভ অন করি। তো সবার আগে চলো এক ঝলক তোমাদের আমি দেখিয়ে দিই যে আজকে আমি ঠিক কী কী জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। সো দেখে নাও, এই হচ্ছে আমার জিনিসগুলো, যে জিনিসগুলো আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো। যে জিনিসগুলো তোমরা এখানে দেখতে পাচ্ছ, দুটো ব্যাগ আছে, জুতো রয়েছে একটা, মানে স্নিকার্স আছে এবং সোনার দুটো জিনিস রয়েছে। সো চলো এক এক করে এবার আমি শেয়ার করতে থাকি। সবার আগে আমি যেটা দিয়ে স্টার্ট করবো সেটা হচ্ছে আমি আমার বাবার জন্য একটা শার্ট কিনে এনেছিলাম যেটা বাবা এখনও ওপেনও করেনি, সেটা হচ্ছে এইটা। এটা বেশ কয়েকদিন আগে গিয়ে কিনে নিয়ে এসেছিলাম, মাঝখানে একদিন একটু টুক করে চলে গেছিলাম, সময় পেয়েছিলাম। দেখো পুজোর আগে যেটা আমার সঙ্গে হয় নাম ঘুমিয়ে গেছে। আর কে কে আছো আমার দলে একটু কমেন্টস করে জানিও, যাদের পুজোর আগে এই জিনিসগুলোই হয়, ঠিক আছে, ঠিক এই নখ ভেঙে যাওয়া এইসব জিনিসগুলো হয়, আমার সঙ্গে খুব হয়। তো এই হচ্ছে বাবার জন্য আমি এই শার্টটা এনেছি, বাবা এখনও খোলেনি। এটা হচ্ছে তোমার একটা স্কাই, বেবি স্কাই কালার বলতে পারো, স্কাই কালারের একটা শার্ট রয়েছে এবং এটা বাবার খুব পছন্দ হয়েছে এবং আমারও খুব পছন্দ হয়েছে, তাই এটা আমি নিয়ে এসেছিলাম বাবার জন্য। তো এটা হলো ফার্স্ট, আজকে আমার এই ভিডিওর ফার্স্ট আইটেম হচ্ছে আমার বাবার জিনিস দিয়ে স্টার্ট করলাম। আর এবছর পুজোতে মা কিচ্ছু নেয়নি, মা অ্যাকচুয়ালি আমাদের খুব ক্লোজ একটা রিলেটিভের বিয়ে আছে নেক্সট ইয়ার আর কি মার্চে। তো মা বললো যে পুজোর সময় আমি কিছু নেবো না, এমনিতেই মা খুব একটা বেরোয় না, কোথাও বেরোয় নাই বলতে পারো খুব একটা, কি আগের বছর তাও একটু মাসির বাড়িতে গেছিলাম, বাট এবছর আমাদের পাড়াতেই পুজো হচ্ছে বলে কোথাও বেরোবে না মা। তো ওই জন্য স্পেশালিভাবে মা কিছুই নিল না, মা বললো পুজোর পরে আমি একটা ভালো শাড়ি নেবে, মানে বিয়েতে পরা যাবে সেরকম একটা দামি একটা ভালো শাড়ি নেবে। তা বললাম ঠিক আছে চলো তোমার ইচ্ছা মতোই হবে। তো সবার তারপরে যেটা আমি শেয়ার করবো সেটা হচ্ছে এবার আমার ড্রেস আমি একটু মুভ করি। তো আমার ড্রেসে যেটা সবার প্রথমে রয়েছে সেটা হচ্ছে একটা বটল গ্রিন কালারের বলতে পারো, এই ড্রেসটা আমি নিজেকে নিজে গিফট করেছি, বটল গ্রিন কালারের হচ্ছে একটা আমি কুর্তি বা ওয়ান পিস তোমরা বলতে পারো, যেটা স্লিপস রয়েছে। দেখো এরকম একটা জন্য বলে স্লিপসগুলোকে আমার ঠিক মনে নেই, এরকম একটা স্লিপস রয়েছে। আর এই হচ্ছে ড্রেসটা, ড্রেসটা না অ্যাকচুয়ালি যখন শপিং মলে আমি পরলাম তখন বেশ ভালো লাগছিলো, মানে দেখতেও ভালো লাগছিলো বাট কমফোর্টও লাগছিলো, বাট বাড়িতে এসে পরার পর না মনে হচ্ছে মেটেরিয়ালসটা একটু মোটা, মানে এই জায়গাগুলোর ভেতরটা একটু ঠিক আছে বেশি। সো এটা মনে হচ্ছে পুরোতে আমি পরতে পারবো না, এটা আমাকে ওই শীতের সময় পরতে লাগবে, দেখা যাক কী হয়। তো এটা হচ্ছে ফার্স্ট ড্রেস, এটা আর এটা আমি কিনেছিলাম হচ্ছে এক্সপ্রেস বাজার থেকে, দামগুলো তোমাদের বলে দিই সব, হ্যাঁ তোমাদের মোটামুটি আইডিয়া আসবে। তো এটা দাম নিয়েছে হচ্ছে 700 টাকা। এই হচ্ছে আমার ফার্স্ট সিম্পল একটা ড্রেস, এই আমার এই ড্রেসটা মায়ের ভীষণ পছন্দ হয়েছে, মানে মায়ের সব থেকে পছন্দের ড্রেস হচ্ছে আমার শপিংয়ের এইটা, এই ড্রেসটা। নেক্সট আর একটা আমি দেখাবো, সেটা হচ্ছে ব্লু কালারের একটা, এটাকেও তোমরা ওয়ান পিস বলতে পারো বা কুর্তি বলতে পারো, মানে এটাকেও সেম দুভাবে ইউজ করা যাবে, বাট ড্রেসটা না উল্টো করে রাখা রয়েছে। আমি কালই গেছিলাম দিদি বাড়িতে, সব জামা কাপড় একটু আগে এগুলো তো আগেই চলে এসেছিলো, সব চাপিয়ে নিয়ে এসেছিলাম, মানে খাপিয়ে নিয়ে এসেছি আমার মাপ করে। তো এই আছে নেক্সটটা দেখুন, এটা খুব সুন্দর, এটা একটা কুর্তি আছে, ফ্রন্টের দিকটা হচ্ছে এরকম, কোমরে একটা যখন দড়ির মতো বেল্ট আছে, বাট এটাকে আমি অবভিয়াসলি অ্যাজ এ বেল্ট ইউজ করবো না, আমার তো কাছে আমার অনেক বেল্ট আছে সেগুলো আমি ক্লাব করবো। আর নিজের কাটিংটা না খুব সুন্দর, দেখো এরকম মানে ফিশ কাটিং একটা ব্যাপার আছে এই ড্রেসটার মধ্যে, খুব দারুণ হচ্ছে নিজের কাটিংটা, মানে পুরো প্লেন নয়, মানে গোল যেমনি হয় তেমনি নয়, আপস অ্যান্ড ডাউন এরকম একটা ব্যাপার রয়েছে, আমি ভালো করে বোঝাতে পারছি না, আমি জানি না এই হচ্ছে ব্যাপারটা। যদি ওগুলো পড়ে তো আমি ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করবো, এই পুজো ব্লগ তো অবশ্যই মিস করবে না কিন্তু কেউ, হ্যাঁ আর কাদের কোথায় কোথায় কী প্ল্যান আছে আমাকে জানিও। নেক্সট একটা দেখাবো সেটা হচ্ছে ব্ল্যাক কালারের একটা, এই ড্রেসটা না দারুণ, এটা তিনটে পিসের সেট আছে, প্রথমে হচ্ছে একদম সলিড কালারের একটা তোমার উপরের পার যাচ্ছে কুর্তি, এটা হচ্ছে পুরো ফুল লং, একদম ফুল লং হচ্ছে আমার হাইটে লেন্থে, যেহেতু আমি তো হাইট খুব একটা নই তো আমার লেন্থ হয়ে যায় একদম ফুল লেন্থ হয় এটা। এই হচ্ছে দেখে না বডিটা, এখানে এই হাতের পাশে এরকম ফ্রিল ফ্রিল করা আছে, এটাও খুব সুন্দরই পিস, এটা আমি আগের দিন দিয়ে ঠিকঠাক করে নিয়ে এসেছি, আমার মানে মাপে করে নিয়ে এসেছি। এই হচ্ছে ড্রেসটা একদম সলিড, ফুল সলিড কালারের একটা ব্ল্যাক কালারের তোমার হচ্ছে কুর্তি যাচ্ছে। এবার এটার মেন পার্ট যেটা সেটা হচ্ছে দেখবে কি,
এটার সঙ্গে আমি আরও দুটো জিনিস পেয়েছি। একটা হচ্ছে এরকম একটা স্কার্ফ দিয়েছে, অরেঞ্জ কালার বা রাস্ট কালার বলতে পারো, রাস্ট কালার এরকম একটা স্কার্ফ দিয়েছে এটার সঙ্গে, যেটাকে তোমার হচ্ছে আই থিঙ্ক মানে এটাকে তুমি অনেকভাবে ক্ল্যাপ করতে পারবে, লাইক এইভাবে আরও অনেক সুন্দর সুন্দর করে ফ্রন্টের দিক দিয়ে এমনি করে মানে অনেক ভালোভাবে ক্ল্যাপ করা যাবে। এটা মডেল পিকচার্স আমার কাছে আছে, দেখো এরকম করে ক্ল্যাপ করা যাবে। আর এটার সঙ্গে এই যে এইখানে যে টাসেলটা দেওয়া না, এটার সঙ্গে ম্যাচিং করে কিউট 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 একটা পাউচ দেওয়া আছে, পাউচ বলতে পারো, স্লিং ব্যাগ বলতে পারো। এই যে একদম একটা সুন্দর একটা স্লিং কাইন্ড অফ ব্যাগ দেওয়া রয়েছে এই সেটটার সঙ্গে, এটা আমার ভীষণ পছন্দের। এটা এটা আমি অনলাইন লাইভ দেখে কিনেছিলাম, গেস করো এটার প্রাইস কত হতে পারে, গেস করো, কমেন্টস করে জানিও। যদিও আমি বলে দিচ্ছি এটার প্রাইস নিয়েছিল মেবি আমার থেকে 350 or 399, বুঝতে পারছো এই প্রাইসে আমি জিনিসটাকে কিনেছি। তো এই গেল। দেন নেক্সট যেটা আমি দেখাবো সেটা হচ্ছে একটা জিন্স কিনেছি, খুব একদম বেসিক একটা জিন্স নিয়েছি আমি, এই যে হাই ওয়েস্টের, ঠিক আছে। এই জিন্সটা ভীষণ কমফোর্ট, এটা ভীষণ কমফোর্ট, এত সফট না, পরে জাস্ট ফিলি হচ্ছে যেন জিন্স পরে আছি। এটা নিয়েছি, আর একটা জিন্স নেওয়ার ইচ্ছে ছিল বাট ওটা আর হয়ে উঠলো না, মানে পছন্দ হচ্ছিলো না বা পছন্দ হলেও না সাইজে ঠিকঠাক আসছিল না, তো ওই জন্য ওটাকে ছেড়ে দিলাম। নেক্সট আর একটা ড্রেস যেটাও সেম কুর্তি হিসাবে পরতে পারবো, ওয়ান পিস হিসাবেও আমি ক্যারি করতে পারবো, সেটা হচ্ছে এই যে ব্লু কালারের, এই হচ্ছে ব্লু কালারের একটা ড্রেস। আর জিন্সটার দাম নিয়েছে মেবি তোমার হচ্ছে 1050 ইয়া। আর এই হচ্ছে ব্লু কালারের একটা ড্রেস, মানে এখানে কলার দেওয়া রয়েছে, দেখো এমনি করে ফ্রন্টের দিকে বটন দেওয়া রয়েছে, স্লিভলেস আছে, এটা পুরো একদম ফ্রক কাটিং যেমনি হয় সেরকম ফ্রক কাটিংয়ে আছে। এটার দাম আমি জানি না, বিকজ এটা আমি গিফট পেয়েছি, এটা আমার ভীষণ ভালো লেগেছে। এই হচ্ছে আর একটা ড্রেস আমি দেখাচ্ছি, এটা আমি গিফট পেয়েছি, সো এটার প্রাইসটাও আমি জানি না। তো এইগুলো সব ট্রেন্ড সেট, তোমার যে কোনো ট্রেন্ড সেট ভালো লাগলে তোমরা যে কোনো ট্রেন্ড সেট আউটলেটে গেলে আই থিঙ্ক পেয়ে যাবে। এই দেখো এটাও খুব সুন্দর, গোল্ডেনের মধ্যে রয়্যাল ব্লু কালার দিয়ে কাজ রয়েছে, আর এটা নিচের দিকটা হচ্ছে ফিশ কাটিং আছে। এটাকে আমি অ্যাজ এ ড্রেস ক্যারি করতে পারবো না, এটাকে আমি কুর্তি করে ক্যারি করা লাগবে, বিকজ সাইড না কাট রয়েছে, সাইড কাট আছে, ঠিক আছে এরকম। তো এই জন্য এই হচ্ছে নেক্সট ড্রেসটা, এগুলো মেবি আমি সপ্তমীতে বা অষ্টমী বা নবমীর দুপুরে এরকম কোনো একটা টাইমে পরে নেবো। আচ্ছা নেক্সট দেখাচ্ছি হচ্ছে একটা ড্রেস, এটা আমি গিফটই পেয়েছি, এটাও গিফট পেয়েছি, বা এটার দামটা আমি জানি কারণ আমি সঙ্গে গেছিলাম কিনতে, ঠিক আছে। এই যে একদম একটা মিষ্টি পিঙ্ক কালারের উপরে হচ্ছে একটা ড্রেস রয়েছে, এটা স্মোকি প্যাটার্ন, মানে এটাকে না টানলে এটা বলবে এরকম একটা ব্যাপার, মানে স্ট্রেচ করে আর কি। এই যে জিনিসটা একদম শিফন, মেবি বলতে শিফন জর্জের যে মেটেরিয়ালস হয় সেটাতে আছে, নি লেন্থ পর্যন্ত এটার হাইট আছে। আর এটা সব থেকে বেস্ট যে পার্ট সেটা হচ্ছে এই একটা উপরে একটা তোমার জ্যাকেট কম শ্রাগ বলতে পারো তোমরা, এরকম একটা শ্রাগ আছে এই যে, এটা আমার ভীষণ ভালো লেগেছে, যার জন্য হচ্ছে ড্রেসটাকে অ্যাকচুয়ালি নেওয়া। তো এটা ভেবেছিলাম হচ্ছে এটা অ্যাকচুয়ালি একসঙ্গে অ্যাটাচ ছিল, মানে ঠিক এই পোর্শনে এটাকে অ্যাটাচ করা ছিল। আমি তো আমার দিদির কাছে গিয়ে আগে, মানে যে টেলর দিদি আগে গিয়ে বলেছি এটা আগে আমাকে মানে হলো জাস্ট, আমি এটাকে দুটো কট করে পড়তে চাই যাতে আমি শার্টটাকে আমি অন্য অন্য ড্রেসের সঙ্গে ক্ল্যাপ করতে পারি, তো সেভাবে এটা আমাকে খুলে দিয়েছে। এটা শিফনের, একদম শিফনের, সফট শিফনের একটা ড্রেস, ঠিক আছে। নেক্সট দেখে নাও, এই যাচ্ছে আর একটা ওয়ান পিস, যে কালারটা সেটা কিন্তু এক্সাক্ট প্যারোট গ্রিন কালার নয়, মানে প্যারোট গ্রিনের মতন আছে বাট প্যারোট গ্রিন থেকে না একটু ডার্ক, এরকম তোমার অ্যাডজাস্টেবল মানে স্লিপ ইয়ে রয়েছে, কী বলে এটাকে, নব রয়েছে এখানে অ্যাডজাস্ট করে পরা যায়। আর হচ্ছে এই যাচ্ছে প্যাটার্নটা, এই প্যাটার্ন ড্রেসগুলো খুব ভালো, এটা ওয়ান পিস, ডেফিনেটলি এটা ওয়ান পিস। নিচের পোর্শনটা এরকম ছোট্টো ছোট্টো বুটি কাজ করা রয়েছে, এটা নি লেন্থ পর্যন্ত আমার হয় হাইটটা। এইখানে আমার না দুটো ব্লাউজ রয়েছে, দিদি জাস্ট দিলো, অনেকগুলো পিস ছিল দিদির কাছে, তো এই দুটো দিদি আমাকে বানিয়ে দিয়েছে। একটা হোয়াইট কালার, যেহেতু আমার লাইফ করতে হয় তোমরা অনেকেই জানো, তার জন্য অনেক রকমের কালারের আমার লাগে ব্লাউজ আর কি। আর একটা হচ্ছে এই যে অরেঞ্জ কালারের, এই দুটো ব্লাউজ আমি আগের দিন নিয়ে এসেছি। নেক্সট যেটা আমি দেখাবো সেটা হচ্ছে দুটো ব্যাগ কিনেছি আজকে আমি, ইচ্ছে ছিল একটা ব্যাগ কেনার, স্লিং ব্যাগ আর কি, বিকজ স্লিং ব্যাগ না আমার কাছে আছে বেশ দুটো তিনটে, অনেকগুলোই আছে বাট সবগুলো কি না সবসময় ক্যারি করা যায় না, মানে একটু ক্যারি করতে গেলে যেগুলো এখানটা তোমার চেন টাইপসের হয় রেগুলার ইউজ করতে পারি না, চেনে খুব ব্যথা লাগে আমার, আর খুব বড়ো সাইজের হলেও প্রবলেম হয়ে যায়, ছোটো হলেও প্রবলেম হয়ে যায়, তার জন্য আমার এখন একটা বেসিক ব্যাগ হয়ে গেছে ব্ল্যাক কালারের, যেটাকে আমি মানে র্যান্ডামলি ইউজ করছিলাম, তো ভাবলাম একটু অ্যাটলিস্ট চেঞ্জ করি। সো আজকে গিয়ে কাছিয়াপাড়া থেকে এই ব্যাগটাকে কিনে নিয়ে এসেছি, যেটা হচ্ছে এটা ওয়ার্সি ব্র্যান্ডের রয়েছে, ঠিক আছে। এই হচ্ছে ব্যাগটা, কালারটা আমার ভীষণ ভালো লেগেছে, খুব মেরুন কালারের ওপর রয়েছে এবং
সাইজটা না বেশ ছোট্ট খাটো, খুব বড় যে বিশাল বড় সাইজ সেরকম কিন্তু নয়। আর এখানে জাস্ট একটা কম্পার্টমেন্টই আছে এই পোর্শনটায়, বাট এটা ছোট্ট খাটোর মধ্যে ক্লাসি লাগছিলো পিসটা, এবং সত্যি খুব ক্লাসি পিসটা, আমার তো খুব ভালো লেগেছে। তোমাদের কেমন লাগলো ব্যাগটা আমাকে জানিও। আর এটার হচ্ছে তোমার, এটা যেহেতু ব্র্যান্ডেড ছিল একটা, সো এটা নর্মাল প্রাইস যেটা এখানে লেখা রয়েছে সেটা হচ্ছে 599, ডিসকাউন্ট চলছিলো এই ব্যাগটার উপরে, সো এটা ডিসকাউন্ট দিয়ে আমার পড়েছে 420 টাকা, বাট আমার ভীষণ ভালো লেগেছে বিশ্বাস করো। ব্যাগেও এরকম একটা চেন তোমার রয়েছে, এই দেখে না, এটা হচ্ছে নেক্সট ব্যাগ। এটার কালারটা আমার এত ভালো লেগেছে না, এত আইসুদিন কালারটা, আর আমি খুব সিম্পলের ওপরে ব্যাগ চাইছিলাম, যেটা খুব মানে সামনের ফ্রন্টে হয় না অনেকগুলো বোটো অনেক ডিজাইন করা থাকে, বাট আমি একদম চাইছিলাম না, আমি চাইছিলাম খুব বেসিক সিম্পল একটা ব্যাগ হবে যেটাকে দেখতে ক্লাসি লাগবে এবং খুবই সিম্পল সা হবে। তো একটু বড় সাইজের ওপরে এই ব্যাগটা নিয়েছি। কালারটা হচ্ছে তোমার ওই মানে কালারটা আমি ঠিক বোঝাতে পারছি না, যে কালারটা তোমরা দেখছো এক্স্যাক্ট এই কালারটা। এখানে ছোট্ট একটা কিউট একটা মানে কম্পার্টমেন্ট টাইপসের আছে, এবং এখানে দুটো তোমার চেন রয়েছে, দুটো কম্পার্টমেন্ট এখানে আছে, ব্যাকে একটা আছে। গেস করো এই ব্যাগটার প্রাইস কত, গেস করো গেস করো। এই হচ্ছে ব্যাগটা নেক্সটটা, আর এটার প্রাইস নিয়েছে মাত্র 231 টাকা, ইয়েস 231। এটার উপরে জানি না কি অফার জন্য একটা চলছিলো বললো, সো এটা মাত্র 231 টাকায় পেয়েছে, বিশ্বাস করো এটা আমার এত ভালো লেগেছে, এত ভালো লেগেছে যে কী বলবো। সো এই দুটোর মধ্যে তোমাদের কার কোনটা ভালো লাগলো অবশ্যই আমাকে জানিও, ঠিক আছে? এই একটা, এটা তারপর ছোটো, এটা একটু বড় সাইজের উপরে, তো তোমাদের কার কোনটা বেশি ভালো লেগেছে আমাকে জানিও। তবে আমার দুটোই খুব ভালো লেগেছে, দাম অনুযায়ী এটা ভীষণ সুন্দর। সো নেক্সট এবার আমি দেখাবো তোমাদের হচ্ছে আমার স্নিকার্স। এই হচ্ছে আমার স্নিকার্সটা, এবার পুজোতে শুধুমাত্র আমি একটা এই স্নিকার্সই নিয়েছি, বিকজ আমার কাছে না প্রচুর জুতো হয়ে গেছে, মানে হিলসের কথা যদি আমি বলি, আমার কাছে নয় নয় করে 4-5টা হিল হয়ে গেছে যেটা আমি পরিই না। ওই পুজোতে অষ্টমীর দিন একবার পড়লাম, নবমীর দিন পড়লাম, ব্যাস এটুকুনি, তারপরে আমার ঘরেই পরে থাকে, আর বিয়ে বাড়িতে গেলে পরা হয়। নর্মালি আমি রেগুলার শু যেগুলো হয় সেগুলোই বেশি পরি, আর স্নিকার্সও 2-3টে অলরেডি হয়ে গেছে, বাট তবুও ইচ্ছা করে একটা স্নিকার্স অ্যাটলিস্ট নিই। তো এই কালার, এই মানে এই ল্যাভেন্ডার কালার স্নিকার্সটা আমি নিয়েছি, এটা প্রাইসটা বেশ কম, কত নিল 599 নিয়েছি এটা প্রাইস, এটা আমি আজই কিনে নিয়ে এসেছি। অ্যান্ড সবার প্রথমে লাস্ট বাট নট দ্য লিস্ট যে প্রোডাক্টসগুলো আমি দেখাবো সেটা হচ্ছে আমার সোনার দুটো জিনিস আমি নিয়েছি। অ্যাকচুয়ালি এই ফিঙ্গারিংটা নেওয়া হয়েছে, আমার একটা ফিঙ্গারিং বেশ ছোটো হয়ে গেছে, অনেকদিন ধরে ঘরে পড়েছিল, তো এটাকে আমি নিয়েছি। তার তোমাদের একটা ক্লোজ ভিউ এটা আমি দিয়ে দিই, তো এই যাবে হচ্ছে ডিজাইনটা দেখে নাও, একদম ছোট্ট এবং কিউটের ওপর রয়েছে, যেটা আমি রিং ফিঙ্গারের জন্য নিয়েছি। যে ফিঙ্গারিংটা পড়লে লুকটা এরকম আসছে, এটা আমি নিয়েছি। আর হচ্ছে আর একটা যে মান্তাসাটা আমি নিয়েছি সেটাও তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে আমার মান্তাসাটা, এই মান্তাসাটা আমি সেলফ গিফটে নিয়েছি নিজের জন্য, এটাও তোমাদের আমি একটা ক্লোজ ভিউ দেখিয়ে দিচ্ছি, তোমরা জানিও যে এই দুটো জিনিস কেমন হয়েছে। এটা আমার সত্যি পার্সোনালি খুব অনেক দিন ধরে ইচ্ছে ছিল যে এরকম। এই হচ্ছে মান্তাসার লুকটা, মান্তাসা মোটামুটি 13 গ্রামের একটু বেশি হচ্ছে ওয়েটে আছে, পরলে লুকটা এরকম আসছে, যদিও এটা আমি এখন একদমই পরবো না, পুজোতে পুজোর জন্য নেওয়া, বাট পুজোতে অবশ্যই পরবো না। তো এই যাচ্ছে যে মান্তাসাটা কেমন হয়েছে অবশ্যই আমাকে তোমরা জানিও, ভীষণ আশা করে ভীষণ ভালো বেশি জিনিসটাকে আমি কিনেছি পারচেস করেছি। তো ইয়া, আমার পুজোর শপিং এখানেই কমপ্লিট হচ্ছে, বাকি সব কিছু তোমাদের সঙ্গে আমি শেয়ার করে দিয়েছি। পুজোতে ভালো ভালো ব্লগ দেখতে চাইলে আর কি কি আমি করছি জানতে চাইলে সবার আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, আর কেমন লাগলো ভিডিওটা আমাকে জানিও, তোমাদের কবে কোথায় কী প্ল্যান হচ্ছে পুজো সেটাও আমাকে জানিও, আমিও জানতে চাই। তো চলো তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ভিডিওতে আবার খুব তাড়াতাড়ি, ততক্ষণ তোমার ভালো থেকো, সাবধানে থেকো, সো বাই গাইস, আই লাভ ইউ, বাই বাই।